হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি রমি বর্ষণ, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ছবিতে সূর্য অ্যাড করবেন এবং সেটা ফটোশপ অ্যাকশন হিসাবে সেভ করে রাখবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ছবিগুলো ইম্পোর্ট করব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ, তারপর ছেড়ে দিব। এখন আমরা যাব উইন্ডোতে, তারপর অ্যাকশন। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে ফটোশপ অ্যাকশন আসলে কি। আমি যদি একদমই সহজ করে বলি, ফটোশপ অ্যাকশন হচ্ছে ফটোশপেরই একটা ডিফল্ট রেকর্ডার। আপনি যখন আপনার ছবির উপর কাজ করবেন, সে প্রত্যেকটা কাজ ফটোশপ অ্যাকশন রেকর্ড করতে থাকবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই ওয়ার্কফ্লো আপনি অন্য ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এটা আমাদের অ্যাকশন প্যানেল। আমরা এখান থেকে নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করব, এখানে ক্লিক করে। আমি জুম করে দেখাচ্ছি, এখানে ক্লিক করে নাম দিব আমরা সান, দেন রেকর্ড। এখন আমরা যা করব ফটোশপ রেকর্ড করতে থাকবে। আপাতত আমাদের এই অ্যাকশন প্যানেল আমাদের দরকার নেই, এখন আমরা এটা কেটে দিব বাই ক্লিকিং হিয়ার। এখন আমরা নতুন একটা লেয়ার নিব, এখানে ক্লিক করে। আমি জুম করে দেখাচ্ছি, এখানে ক্লিক করে লেয়ার ওয়ান। এই লেয়ার ওয়ানের উপরেই আমরা আমাদের সূর্যের কাজ করব। এখন আমরা যাব এডিটে, তারপর ফিল। এখান থেকে আমরা চুজ করব ব্ল্যাক কালার, তারপর ওকে। তারপর আমরা লেয়ার ওয়ানে রাইট ক্লিক করব, চুজ করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট আমি কেন করলাম তা আমি একটু পরে এক্সপ্লেন করব। তারপর যাব ফিল্টারে, রেন্ডার, দেন লেন্স ফ্লেয়ার। এখান থেকে আমরা চুজ করব 105 mm প্রাইম, ব্রাইটনেস আপাতত 100ই রাখবো, দেন ওকে। এখন আমরা লেয়ার ওয়ানের ব্লেন্ডিং অপশনে যাব। এখানে ডিফল্টভাবে নর্মাল দেয়া, আমরা এখান থেকে চেঞ্জ করে দিব টু স্ক্রিন। এখন সূর্যটা ছবির সাথে ঠিক রেখে আমার রিপোজিশন করতে হবে, আর এই রিপোজিশন করার জন্যই আমি তখন লেয়ার ওয়ানটা স্মার্ট অবজেক্ট করেছিলাম। আমি যদি স্মার্ট অবজেক্ট না করে সরাসরি এই লেয়ার ওয়ানের উপরে অ্যাপ্লাই করতাম, তাহলে ফটোশপ আমাকে রিএডিট করার বা রিপোজিশন করার অপশনটা দিত না। তো রিপোজিশন করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, ডবল ক্লিক করব, দেন এখন আমি আমার ছবির সাথে ঠিক রেখে পজিশনটা ঠিক করব। মেবি এখানে ব্রাইটনেস আমরা দিব মেবি 130, দেন ওকে। এখন আমরা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আপনার এখানে ক্লিক করা লাগবে, জুম করে দেখাচ্ছি, এই যে এখানে, তারপর সলিড কালার। এখান থেকে আমরা আপাতত যে কোনো একটা কালার চুজ করব, দেন ওকে। তারপর আমরা কলর ফিল ওয়ান এই লেয়ারের উপর রাইট ক্লিক করব, চুজ করব ক্লিপিং ম্যাস্ক। তারপর যাব ব্লেন্ডিং অপশনে, এখান থেকে এখন চুজ করব ভিভিড লাইট। এখন আমরা সূর্যের যে অরিজিনাল যে কালারটা, সেই কালারটা এখন আমরা দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাকে যেতে হবে এখানে, এখানে আমরা ডবল ক্লিক করব, এখন সূর্যের কালারটা দেখার চেষ্টা করব। আমি যদি এখন কালারের ব্রাইটনেসটা কমাতে থাকি, তাহলেই আমাদের সূর্য দেখতে পাবো। আর আপনি যদি চান যে আপনার ছবি থেকে কালার স্যাম্পল নেবেন, তাহলে এখানে যে আই ড্রপার টুল দেখাচ্ছে, আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করলেই হবে, আপনার কালারের উপর ক্লিক করলেই হবে, তাহলেই নিয়ে নেবে। ওকে, আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার,
এবারে আমরা চুজ করব ডার্ক ব্লু কালার, দেন ওকে। তারপর আমরা আবার ব্লেন্ডিং অপশনে যাব, এবার চুজ করব সফট লাইট। এখন অপাসিটি একটু ডাউন করে দিব, অপাসিটি হচ্ছে এই যে এখানে 100% দেয়া, আমি মেবি এখানে ডাউন করে দিব মেবি 20%। এখন আমরা যে তিনটা লেয়ার নিয়ে কাজ করলাম সে তিনটা লেয়ারকে আমরা একটা গ্রুপ করে দিব। প্রথম লেয়ারটা সিলেক্ট করা আছে, আমরা শিফট চেপে থার্ড লেয়ারটা ক্লিক করব, দেন কন্ট্রোল জি। গ্রুপ ওয়ানের উপর আমরা ডবল ক্লিক করব, রিনেম করার জন্য লিখে দিব সান। এখন আমরা যেখান থেকে কাজ শুরু করেছিলাম আমরা সেখানে ব্যাক করব, আমরা যাব অ্যাকশনে। এখানে আমাদের অ্যাকশন রেকর্ড হচ্ছে, আমি এখন যা যা করেছিলাম এখন পর্যন্ত আমি যা যা করেছিলাম সব রেকর্ড হচ্ছে। এখন আমরা এটা স্টপ করে দিব, ওকে, অ্যান্ড উই আর ডান। আর আমাদের ফটোশপ অ্যাকশনও রেডি। এখন আমরা আমাদের নতুন ফটোশপ অ্যাকশনটি অন্য ছবিতে অ্যাপ্লাই করে দেখব। অ্যাকশনটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে অ্যাকশনে, দেন সান। তারপর এখানে যে প্লে বাটনটা আছে আমি জুম করে দেখাচ্ছি, এই প্লে বাটনটা আমরা ক্লিক করব। প্লে বাটনে ক্লিক করার পর ফটোশপ অটোমেটিক্যালি আমার জন্য এই ছবিতে একটা সূর্য বসাবে, এই যে। এখন আমি চাইলে এই সূর্যটা রিপোজিশন করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, মানে আমার ছবির সাথে যা যা করা দরকার আমি সবই করতে পারবো। যেমন এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিতে সূর্যটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করে দিব। তার জন্য আমি এখানে যাব লেন্স প্লেয়ারে, মেবি আমি চুজ করব 100, আর পজিশনটা মেবি একটু নিচে করে দিব, দেন ওকে। মেবি আর একটু নিচে করব, ব্রাইটনেস মেবি 110। এই ছবিটা এখন আমরা সেভ করব কীভাবে, তার জন্য আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট ই প্রেস করুন, তারপর কন্ট্রোল এস। এখান থেকে আমরা ম্যাক্সিমাম করে দিব, ওকে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।